নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো রাষ্ট্রদ্রোহ মামলায় স্থগিতাদেশ আরো একবার জানিয়ে রাখবো রাষ্ট্রদ্রোহ মামলায় স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহ আইনে রুজু হওয়া সমস্ত মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট নতুন করে কোনো এফআইআর দায়ের করা যাবে না এবং ইতিমধ্যেই যে সমস্ত মামলাগুলি আগে থেকেই রুজু হয়েছে সেই সমস্ত মামলায় জামিনের আবেদন করা হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহ মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুর নীরজ কি জানকারি হ্যাঁ জি দেখিয়ে এক বড় ফয়সলা সুপ্রিম কোর্ট কি তরফ সে আয়া হ্যাঁ সুপ্রিম কোর্ট নে সাফ কিয়া কি যে সেডিশন কেস হ্যায় 124A আইপিসি উস কো ফিলহাল সাসপেন্ড কর দিয়া গিয়া হ্যায় আর উসকে তহত আব কোই ভি নয়ে কেস দর্জ নহীং কিয়ে জায়েঙ্গে দেশ মে और इसके लिए केंद्र को एक गाइडलाइन बनाने को कहा है और ये कहा है कि जब तक केंद्र सरकार इस पर विचार नहीं करती सेडिशन जो चार्जेस हैं उनके ऊपर सेडिशन केस के ऊपर तब तक नए केस दर्ज नहीं किए जाएंगे और उसके बाद ही इस पर कोई फैसला लिया जाएगा केंद्र सरकार इस पर क्या सोचती है और इस पर विचार नहीं करती है साथ ही जो लोग पहले से बंद हैं इन सेडिशन केसेज में उनको कोर्ट ने इजाजत दी है कि वो लोग जो है बेल के लिए अप्लाई कर सकते हैं जो भी कंपिटेंट कोर्ट है स्थानीय कोर्ट जो सेडिशन केसेस को देखती हैं वहां वो बेल के लिए अप्लाई कर सकते हैं यानी उनके भी बाहर निकल जो काफी वक्त से बंद है उनके भी बाहर निकलने का जो रास्ता है वो खुल गया है तो एक बड़ा ये कदम माना जा रहा है क्योंकि अब तक जो सेडिशन के जो चार्जेस हैं सेडिशन के तहत लगातार कई सारे केस दर्ज किए जा रहे थे और ये कहा जा रहा था इसका दुरुपयोग हो रहा है और कई लोगों को गलत तरीके से सेडिशन केसेस में बंद किया गया है तो अब उस पर एक तरह से ये रोक लग गई है और नए केसेस दर्ज नहीं होंगे और पुराने लोग बेल के लिए जा सकते हैं जी শুকরিয়া নীরজ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের রাষ্ট্রদ্রোহ মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহ আইনে রুজু হওয়া সমস্ত মামলায় স্থগিতাদেশ স্থগিতাদেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট নতুন করে এফআইআর দায়ের করা যাবে না এবং ইতিমধ্যে এই আইনে যে সমস্ত মামলাগুলি রুজু হয়েছে সেই সমস্ত মামলায় জামিনের আবেদন করা হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম সফর একদিনের অসম সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তিনি অসম যাবেন এবং সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে পাশাপাশি গুয়াহাটিতে দলীয় পার্টি অফিসের উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার আগে দুপুরে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন এছাড়াও সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সহ একাধিক দলীয় কর্মসূচি রয়েছে তার উত্তর পূর্ব ভারতে তৃণমূলের সংগঠনের ওপর জোর দিতেই তার এই সফর বলেই জানা যাচ্ছে কলকাতায় ইডি তল্লাশি অভিযান আর্থিক তছরূপের অভিযোগে অভিজিৎ সেন নামে এক ব্যবসায়ীর অফিস বাড়ি সহ মোট চার জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার যোধপুর পার্ক এবং সাউথ সিটি আবাসনে মোট চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ইডি সূত্রে খবর অভিজিতা কনস্ট্রাকশন নামে একটি সংস্থার মালিক অভিজিৎ সেন তার মূল অফিস ঝাড়খণ্ডে রাঁচিতে এবং শাখা অফিস রয়েছে কলকাতায় তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বেশ কিছুদিন আগে থেকে এই ব্যক্তির নাম উঠে আসে তখনই ইডি তল্লাশি চালায় সেই তদন্তের সাথে আরও একবার বুধবার তল্লাশি চালায় ইডি বিএসএফের মহিলা কনস্টেবলের কাছ থেকে রাইফেল গুলি ছিনতাই করে পালালো দুষ্কৃতী ছড়িয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের খোজাডাঙ্গা ঘটনা সূত্রের খবর সীমান্তে টহলদারির সময় 153 নম্বর ব্যাটালিয়নের মহিলা কনস্টেবলের কাছ থেকে রাইফেল এবং 20 রাউন্ড গুলি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনায় বসিরহাট থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন 153 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ আরো খানিকটা শক্তি ক্ষয় করলো ঘূর্ণিঝড় অশনি আরো কিছুক্ষণের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইতিমধ্যে এটি দিক পরিবর্তন করে এগোচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটির এখন অবস্থান রয়েছে পূর্ব অন্ধ্রপ্রদেশ থেকে 60 কিলোমিটার দূরে বিশাখাপত্তনম থেকে দূরত্ব 300 কিলোমিটার দূরে এবং পুরী থেকে 660 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের অবস্থান এর কিছু সময় পরে এটি অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর যেতে থাকবে তারপর বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে সেই সময় আরও শক্তি ক্ষয় করবে অশনি 12ই মে অর্থাৎ বৃহস্পতিবার সকালে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে লাগাতার পণের দাবিতে আত্মহত্যা করলেন গৃহবধূ এবং
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্বামী বসিরহাটের স্বরূপনগরের হঠাৎগঞ্জের ঘটনা। অভিযোগ শাহপাড়া বাসিন্দা গোবিন্দ শাহার সঙ্গে বিয়ে হয়েছিল রিমা শাহ, ফাস্টফুডের দোকান চালাচ্ছিল গোবিন্দ। বিয়ের পর থেকে পণের দাবিতে রিমার ওপর নানা রকম অত্যাচার করতেন তার শ্বশুর বাড়ির লোকজন এবং লাগাতার পণের দাবিতেই তার এই আত্মহত্যা বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে এখন এই পর্যন্ত, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।